চিনি শুধু খেতে নয়, সব ধরনের ত্বকেই দারুণ স্ক্রাব হিসেবে কাজ করে চিনি। অলিভ অয়েলের সঙ্গে কয়েক চামচ চিনি এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট। হালকা গরম পানিতে আলতো করে স্ক্রাব করে তুলে ফেলুন। মরা চামড়া চেহারায় রুক্ষ ভাব এনে দেয়, এই মরা চামড়া তুলতে ভালো কাজ করে চিনি। 1 চা চামচ গরম নারকেল তেলের সাথে 2 চামচ চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এতে মরা চামড়া ত্বক থেকে উঠে আসবে। প্রেগন্যান্সির পর বা হঠাৎ করে ওজন কমে গেলে ত্বকে স্ট্রেস মার্ক দেখা দেয়, এই স্ট্রেস মার্ক তুলতে পারে চিনি। কফি, চিনি, আমন্ড তেল এবং মধু মিশিয়ে রোজ মালিশ করুন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে হালকা হয়ে যাবে স্ট্রেস মার্ক। শীতে ত্বক শুকিয়ে যায়, তাই এই সময় চেহারা উজ্জ্বল ধরে রাখতে ত্বকের হাইড্রেশন করা দরকার। তিল তেল, চিনি ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শীতকালে অনেকেরই ঠোঁট ফাটে, চিনি এবং বিটের রস একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে মাসাজ করুন, হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঠোঁট ফাটা কমে যাবে এবং ঠোঁট নরম হবে।